মাত্র 760 বর্গ কিলোমিটারের দেশ বাহরাইন। বাংলাদেশ তাদের তুলনায় আয়তনে 200 গুণ বড়। জনসংখ্যাতে এই পার্থক্য আরও বেশি। এশিয়ার এই দেশটির জনসংখ্যা মাত্র 17 লাখ। কিন্তু ফুটবলে দুই দেশের পার্থক্যটা দেখুন। ছোট্ট এই দেশটা যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে 89 নম্বরে, বাংলাদেশের অবস্থান তাদের চেয়ে প্রায় 100 ধাপ নিচে 186 নম্বরে। এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন এই বাহরাইনের সঙ্গে ম্যাচ দিয়েই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় দারুণ এক ড্রয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে। সেটা ধরে রাখলে জামাল ভূঁইয়ারা ভালো করবেন, তবে সেজন্য যে পাড়ি দিতে হবে বাহরাইন প্রাচীর। বাহরাইনের 23 ফুটবলারের 21 জনই খেলেন বাহরাইন লিগে। 2019 থেকে তাদের দায়িত্বে আছেন পর্তুগিজ কোচ হেলিয়ে সৌসা। দায়িত্ব নিয়েই এশিয়ায় 13 নম্বরে নিয়ে এসেছেন বাহরাইনকে। এই পর্তুগিজ কোচের টেকনিক নিয়ে ধারণা আছে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোসের। তিনি জামাল ভূঁইয়াদের বাতলে দিলেন ভালো করার টোটকা। Exploit the counter attack and defend a little bit deeper because they will play high, they will play with a high defensive line, then that's his style and hopefully Bangladesh can take some risk sometimes in counter and get a goal. ইঞ্জুরিতে জাতীয় দলের রক্ষণ ভাগে নেই তপু বর্মন। বড় দলগুলোর সঙ্গে হার এড়াতে ডিফেন্ডারদের বড় ভূমিকা পালন করতে হয় ডিফেন্ডারদেরই। বিশ্বনাথ ইয়াসিনদের বড় দায়িত্ব নিতে হবে বললেন তপু। বড় ম্যাচ খেলার আগে যে এক্সপিরিয়েন্সটা যে কাজে লাগে সেই মাপের প্লেয়ারগুলো নেওয়া উচিত, এবং হয়তো ওরা যদি টিমের সাথে থাকতো তাহলে আমাদের ন্যাশনাল টিমের জন্য খুবই ভালো হইতো। আর যারা আছে তারা কিন্তু লিগে পারফরমেন্স করেই কিন্তু দলে ডাক পেয়েছে, তো আনডাউটলি তারা ভালো প্লেয়ার এবং তারা খুব ভালো পারফর্ম করে ন্যাশনাল টিমে আমার কাছে মনে হয় জায়গা করে নিয়েছে। এবং সেইখানে যে কাদেরকে খেলবে এবং কারা খেলবে, কারা পারফর্ম করবে ওয়েল, তো আমার কাছে মনে হয় সেটা কোচ ভালোভাবে ডিসিশন নিতে পারবে। ডিফেন্স ধরে রেখে কাউন্টার অ্যাটাকে খেলার যে কৌশল অবলম্বন করছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা, সেটাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলের কোচরা। তবে প্রতিপক্ষের ভুলে যে সামান্য সুযোগগুলো পায় বাংলাদেশ, সেটাকে কাজে লাগাতে বললেন মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক। তুর্কমেনিস্তান এবং বাহরাইন, তো তাদের সাথে খুব কষ্ট হবে, তারপরও আমি মনে করি অন দ্য ডের ম্যাচে অনেক ভুল হবে, অপোনেন্টের অনেক ভুল হবে, নিজেদের ভুল যত কম হবে তখনই কিন্তু রেজাল্ট আসে, সাকসেস আসে। দুই দল এখন পর্যন্ত 2 বার মুখোমুখি হয়েছিল। 1989 সালে প্রেসিডেন্ট কাপে 2-0 গোলে হারার পর 2006 সালে এশিয়ান গেমসে 5-1 গোলে হারে বাংলাদেশ। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।